ওয়েলকাম টু পিডাব্লিউ বাংলা আজকে আবার এসে গেছি পড়াতে হবে আমি কে আমি হলাম এই লোকটা প্রিয়ম স্যার তোমাদের এবং কি পড়াবো আজকে ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক ইন্ডাকশানের ছয় নাম্বার ক্লাস যেখানে আমরা পড়ব একটু জয়েন্ট এন্ট্রান্স যেই নিটে যে ধরনের প্রশ্ন আসে এসেছে কিছু যে প্রশ্নগুলো প্রিভিয়াস তোমাদের বই থেকেও কিছু তুলে তুলে দিয়েছি এবং আরো নতুন নতুন বেশ ইন্টারেস্টিং কিছু মজাদার কোয়েশ্চেন তাহলে আজকের মজা শুরু করা যাক মজায় মজায় ক্লাস বোরিং ক্লাস নয় মজায় মজায় ক্লাস শুরু যাক প্রথম স্লাইড আনলেই তোমরা মজা পেয়ে যাবে আজকে প্রথম স্লাইড আনলেই মজা পেয়ে যাবে ঠিক আছে চলো শুরু করা যাক ওয়েলকাম টু পি বাংলা এবং ই কে এসেছে ভাইরাস মনে পড়ে এনার নাম দেওয়া হয়েছিল ভাইরাস সেই থ্রি ইডিয়েট সিনেমায় লাইফ ইজ এ ফান্ডা ব্রোকেন আন্ডা তো এরমভাবে থাকতেন সবসময় হ্যাঁ কে হচ্ছে এরম করলে হবে তোমরা তো রেগে যাবে তাই না তো উনি কি বলছেন উনি বলছেন ক্লাসে এসে দাঁড়িয়ে কারেন্টের ডিরেকশানগুলো কী হবে জলদি বলো বলো জলদি কি কি হবে কোনটায় কারেন্টের ডিরেকশান দেখো এখানে আমরা চলে এসেছি নিয়ে কি আছে আমাদের হাতে হাতে কিছু নেই যা আছে একটা কারেন্ট যাচ্ছে এখানে কি আছে একটা লুপ আছে সার্কুলার লুপ আছে ঠিক আছে সার্কুলার লুপ তো আমি একটা নিয়ে সঙ্গে করে জানো তোমরা এই যে ফ্লাক্স হয়ে গেল মুন্ডু ফ্লাক্স বলে এটাকে যাই হোক তো এখানে একটা সার্কুলার লুপ রয়েছে সার্কুলার লুপ দিয়ে কি হচ্ছে কারেন্ট যাচ্ছে এইদিকে ঠিক আছে কারেন্ট কি বলেছে দেখো কারেন্ট বাড়ছে উইথ ডাব্লু আর টি মানে কি উইথ রেসপেক্ট টু টাইম কারেন্ট ইনক্রিজ করছে তাহলে কি হবে ভাই এইখানে যদি কারেন্ট এইভাবে বাড়ে তাহলে আঙুল কি বলছে আঙুল ল বলছে এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ক্রস ক্রস তাহলে ক্রস যদি ম্যাগনেটিক ফিল্ড হয় কারেন্ট যদি ক্রমশ বাড়তে থাকে কারেন্ট বাড়লে কি বাড়বে ম্যাগনেটিক ফিল্ড বাড়বে অর্থাৎ কিনা এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে টিং টিটিং টিং ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড বাড়লে কি হবে ভাই লোক ম্যাগনেটিক ফিল্ড বাড়লে কি হবে এই ঘটনাটা ঘটলে কি হবে প্লাস বাড়বে কি হবে বাড়বে প্লাস বাড়লেও কি চাইবে কমাতে তাই কি ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে ক্রস তাহলে ও তৈরি করতে কি চাইবে কি তৈরি করবে যেটা আছে তার উল্টোটা আছে ডট ক্রস বাড়ছে ফ্লাক্স কমাতে গেলে তাহলে কি করতে হবে ও ডট তৈরি করবে উল্টোটা তৈরি করবে তাই তৈরি করবে ক্রস সুতরাং এখানে কারেন্ট যাবে বলেছে কি ভাইরাস স্যার কি বলেছেন কারেন্টের ডিরেকশন বলতে হবে তাই এখানে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হবে যে কি হলো তৈরি করবে ডট ডট মানে কি অ্যান্টি ক্লক তাহলে আমাদের এক নম্বর প্রশ্নের কি হলো উত্তর বলছি এক নম্বর প্রশ্নের উত্তর কি হলো অ্যান্টি ক্লক লিখে দিলাম ওকে না প্রশ্ন কারেন্ট যাচ্ছে বাড়ছে বলেনি লুকটা এই দিকে সরছে স্পিডে দেখো এইখানে যদি স্কোয়ার লুকটা ক্রমশ এদিকে সরে যায় ভালো করে খেয়াল করো তাহলে এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডের মান হবে যখন এইখানে পৌঁছে যাবে এইখানে যদি আমি ধরি ম্যাগনেটিক ফিল্ডের মান বি ওয়ান আর এইখানে যদি ধরি ফিল্ডের মান তাহলে কি হবে ভাই বি টুটা কি বি এর থেকে ছোট তাই না থেকে হ্যাঁ স্যার রাইট কারণ যত দূরে যাবে ম্যাগনেটিক ফিল্ড তত কমবে তার থেকে যত দূরে যাবে আর বাস রে বাস তাহলে এ যত এদিকে যাচ্ছে তাহলে এর মধ্যে কি হচ্ছে মেরে পেয়ারে দেশবাসিও কি হচ্ছে বলো এর মধ্যে ফ্লাক্সটা কমছে প্লাস কমছে খুব ভালো কথা তাহলে ম্যাগনেটিক ফিল্ড আঙুল কি বলছে এর মধ্যে কি আছে ভাই ক্রস আছে প্লাস কি হচ্ছে কমছে তাহলে ও কি চাইবে প্লাস কমতে দেব না দেবো না দেব না রে প্লাস কমতে দেবো না রে বলে ও কি বানাবে তাহলে কি বানাবে ক্রস বানাবে ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে ক্রস বানাতে গেলে কোন দিকে যেতে হয় কারেন্ট ক্লকওয়াইজ যেতে দেব না দেব না দেব না রে ফ্লাক্সে না রে ভাই ওরে ভাই এখানে কি আছে দেখো এটা একটা একটা এটা 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 এ বি ক্যাপাসিটার কোশ্চেনটা হচ্ছে যে ক্যাপাটার ক্যাপাটার পোলারিটি নির্ণয় করে মানে পোলারিটি মানে ধনাত্মক ধনাত্মক কোন প্লেটটা এরকম কোশ্চেনটা ধরো তো ডিরেকশনের উপরই চিন্তা করতে হবে যেটা বলে দিয়েছে ভাইরাস কাকা তাই না তো দেখো কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এখানে কি বলে দিয়েছে গিভেন ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে বাড়ছে ভাই ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে রে কি করবো কিচ্ছু করতে হবে না ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে মানে কি হচ্ছে ফ্লাক্স বাড়ছে এটা বলে দেওয়া মানে কি ফ্লাক্স বাড়ছে কি চাইবে চাইবে কি ফ্লাক্সকে কমাতে তাই কী তৈরি করবে ক্রস বানাবে ফ্লাস্ক বাড়ছে তাই ক্রস বানাবে কারণ ও ফ্লাস্ককে কমাতে চাইবে ক্রস বানালে কী হবে ওয়াইজ কারেন্ট যাবে তো এইভাবে ক্লক ওয়াইজ কারেন্ট যাবে ক্লক ওয়াইজ কারেন্ট গেলে কী হবে দেখো এই ঢুকছে কারেন্টটা ভালো করে চিন্তা করো ক্লক ওয়াইজ কারেন্ট যাচ্ছে মানে এইভাবে তো কারেন্ট গিয়ে কোথায় ঢুকছে আগে এ পয়েন্টে ঢুকছে তাই না তারপরে বি দিয়ে টাইপটা এরকম তো তাহলে কি হচ্ছে এ পয়েন্টটা কী হবে এ পয়েন্ট হবে কি পজিটিভ ওকে সেই বুঝতে পেরেছি এইটুকুন খুব ভালো চলো দেখি নেক্সট পেজে কী আছে আমাদের কারেন্টের ডিরেকশানটা জলদি ভালো হোক আবার চলে এসছে চলো এটা একটু মজাদার কোশ্চেন আছে কিন্তু হ্যাঁ ভালো করে দেখো মাথা ঠান্ডা রেখে দেখো মজাদার কোশ্চেন আছে মাথা ঠান্ডা রেখে দেখতে হবে এটা কি যাচ্ছে বলছে ইলেকট্রনের বিম যাচ্ছে ইলেকট্রনের বিম মানে ইলেকট্রন প্রবাহ হচ্ছে বলতে পারি আমরা ইলেকট্রন প্রবাহ হচ্ছে কেমন বলেছে অ্যাক্সিলারেটেড মানে তরুণ আছে তরুণ আছে মানে কি ইলেকট্রনের ভেলোসিটি বাড়ছে ঠিক আছে না বাকিটা দেখো সবাই ফিক্স রয়েছে রয়েছে ইলেকট্রনের ভেলোসিটি বাড়ছে বেশি তাড়াতাড়ি গেলে কি হবে কারেন্ট বাড়বে তো ইলেকট্রন এদিকে যাচ্ছে মানে কারেন্ট কোন দিকে যাবে এই দিকে যাবে কারেন্ট এটা হবে কারেন্টের দিক কারেন্ট তাহলে কি হচ্ছে ভেলোসি ইলেকট্রন জোরে যাচ্ছে মানে কারেন্ট কি হচ্ছে অ্যাকচুয়ালি বাড়ছে তাই না কারেন্ট যদি বাড়ে ঠিক আছে কারেন্ট যদি বাড়ে তাহলে কি হবে ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে বাড়ছে ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে মানে ফ্লাক্স বাড়ছে ও কি চাইবে ফ্লাক্স কমাতে ও চাইবে কি ফ্লাক্স কমাতে তাই না তাহলে এই দিকে কারেন্ট কোন দিকে যাচ্ছে এই দিকে তাহলে এই দিকে হাত করব ইলেকট্রনের অপোজিটে কারেন্ট যায় কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে আঙুল রাখবো ওকে দেখতে পাচ্ছ তো হ্যাঁ আচ্ছা তাহলে এদিকে আঙুল রাখবো এখান থেকে কি হচ্ছে ঢুকছে তাহলে তো বানাচ্ছে কি ক্রস এই ক্রসটা কি হচ্ছে দেখো ভাই বাড়ছে তো কি চাইবে ক্রসটাকে কমাতে চাইবে তাই ও যদি ক্রসটাকে কমাতে চায় ও যদি চায় কমাতে মানে ফ্লাক্স ক্রসটাকে কমাতে চাইবে না ও কমাতে চাইবে তাহলে ওকে কি বানাতে হবে ডট বানাবে কারণ ফ্লাক্স কমাতে হবে আর এখান থেকে তো বুঝতেই পারছো কারেন্ট বাড়লে কি হবে ম্যাগনেটিক ফিল্ড বাড়বে ম্যাগনেটিক ফিল্ড বাড়লে ফ্লাক্স বাড়বে ডট বানাবে কারণ ফ্লাক্স কমাতে হবে ভাই ফ্লাক্স কমাতে হবে ডট বানালে তাহলে কোন দিকে কারেন্ট যাবে অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট যাবে অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট যাবে ঠিক আছে বোঝা গেল কেসটা নেক্সট যাওয়া যাক কি বলছে ই প্লাস বিম যাচ্ছে এবারে কি হয়েছে রিটার্ডেড ই প্লাস বিম যাচ্ছে তাহলে এবারে কি হচ্ছে রিটার্ডের ই প্লাস বিম যাওয়া মানে কি এই দিকেই কারেন্টের যাওয়া আর এই কারেন্টের কি হচ্ছে কমছে মানে কারেন্ট হচ্ছে কমছে ক্রম রাসমান রাসমান লিখতে হবে না কমছে লিখি পাতি ঠিক আছে কারেন্ট কমছে কারেন্ট কমলে কি হবে প্লাক সেও কমবে কারণ ম্যাগনেটিক ফিল্ডও কমছে ঠিক আছে কারেন্ট কমলে ম্যাগনেটিক ফিল্ডও কমবে ম্যাগনেটিক ফিল্ড কমলে ফ্লাস্ক কমবে তাহলে কি চাইবে এবারে না ও বললে আমি ফ্লাক্স বাড়াবো তো দেখো এই দিকেই কারেন্ট যাচ্ছে তাহলে কি হচ্ছে এইদিকে ঢুকছে ওই দিক দিয়ে আঙুল বেরোচ্ছে তার মানে এর মধ্যে কি আছে ডট আছে তো ও ফ্লাস বাড়াতে গেলে কি তৈরি করবে আবার ডট বানাবে তাহলে ও ফ্লাস বাড়াতে গেলে কি তৈরি করবে আবার ডট বানাবে মানে অ্যান্টি ক্লক এখানেও কারেন্ট তৈরি হবে বোঝা গেল একদম রিটার্ডেড মানে আই কমছে আই কমলে বি কমবে বি কমলে ফাই কমবে ফাই কমলে ওর পছন্দ হবে না ও বলবে না আমি ওর ফাই বাড়াবো তোকে কমতে দেব না দেব না দেব না রে কমতে দেব না রে হলো এখানে কি হচ্ছে আলফা বিম যাচ্ছে কেমন ভাবে যাচ্ছে না ইউনিফর্ম মোশানে যাচ্ছে যদি অনেকক্ষণ থেকে এই জিনিসটা থাকে এরকম মানে সবে মাত্র এটাকে আনা হয়নি আলফা বিম চলছে আমরা কি বুঝছি তাহলে আলফা বিম চলছে অনেকক্ষণ ধরে তাহলে কি হচ্ছে ইউনিফর্ম মোশানে তার মানে আইটাও কি কনস্ট্যান্ট তাই না তার মানে অনেকক্ষণ ধরে কি ক্লাসে কোনো চেঞ্জ হচ্ছে না

প্লাস আগেও যা ছিল পরেও তাই আরে ভাই বাড়লে তবে তো কমাতে চাইবে কমলে তবে তো বাড়াতে চাইবে যদি একই থাকে ও কিছুই চাইবে না বলবো ও হো হো এই তো চাই জীবনে আর কি চাই চলো গেট রিল্যাক্সড এই কথাই বলবে তাই না চলো নেক্সট কি আছে দেখি কি বলছে একই কথা বারবার বলছে কারেন্টের ডিরেকশন জলদি বলো কারেন্টের ডিরেকশন জলদি বলো ঠিক আছে এখানে কি হচ্ছে দেখো এখানে হচ্ছে দেখো বি বলেছে ক্রস এবং বিটা কি বলেছে বাড়ছে বিটা কি বলেছে বাড়ছে তার মানে কি হবে এর মধ্যে দিয়ে ফ্লাক্স কি হচ্ছে ভাই বাড়ছে তাই না ফ্লাক্স এর মধ্যে দিয়ে বাড়ছে তো মেরে পেয়ারে দেশবাসী হোক ফ্লাক্স যদি বাড়ে ও কি চাইবে ফ্লাক্স কি চাইবে কমাতে চাইবে কি ফ্লাক্স কমাতে ঠিক আছে না বললো হ্যাঁ স্যার কমিয়ে দিন তো ফ্লাক্স কমাতে চাইলে কি বানাবে তাহলে ওকে বিটাকে তৈরি করতে হবে কি ডট তাহলে বিটাকে যদি ডট তৈরি করতে হয় তাহলে কি হবে অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট যাবে লুপে বোঝা গেল লুপে অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট যাবে ঠিক আছে স্যার ওকে ইম্পেরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং নামটা মনে পড়ল সেই কলেজেরই প্রিন্সিপাল ছিলেন এবার রয়েছে ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে ইয়া ওকে ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে মানে ফ্লাক্স বাড়ছে কী চাইবে চাইবে কমাতে এখানে দেখো দুটো লুপ ক্রিয়েট হয়ে গেছে একটা এ লুপ একটা বি লুপ এ বি বলবো না পি কিউ বলি একটা পি লুপ একটা কিউ লুপ তো ফ্লাস্ক বাড়ছে ফ্লাস্ক বাড়ছে যখন বি বিলি ফ্লাক্স বাড়বে তো কি করবে চাইবে কমাতে ঠিক আছে তাহলে কমাতে যখন চাইবে তাহলে ওকে কি তৈরি করতে হবে ভাই ডট তৈরি করতে হবে ডট তৈরি করলেও কি যাবে অ্যান্টি ক্লক ওয়াইজ খুব ভালো করে এবার একটা জিনিস বোঝার আছে তার মানে দুটোতেই কিন্তু কারেন্ট যাচ্ছে এবার বোঝার চেষ্টা করো কি হতে চলেছে দুটোতেই যদি অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট যায় তো এই কারেন্টটা দেখো এইখান থেকে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে যখন যাচ্ছে তখন এই কারেন্টের উল্টো দিকে ধাক্কা মারছে না ইহি মেরেছে এবার কি হবে হ্যাঁ স্যার তো চিন্তার বিষয় কি হবে তার এই রকম আর এইরকম হয়ে গেছে তাই না তো এবার আমরা কি দেখতে পাচ্ছি দুটোতেই যাবে অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু ফাইনালি এখানে যেটা আমি লেখার জায়গা পাচ্ছি না আমি আচ্ছা গ্রিনে কিছুটা লিখছি ফাইনালি কি হবে বেশি ইএমএফ তৈরি হবে এটাই এটাই তৈরি হবে বেশি ইএমএফ কেন বলো তো এটার এরিয়াটা বেশি এটার এরিয়া বেশি ইএমএফ বেশি তৈরি হবে এর এরিয়াটা কি হবে এটাই কি হবে ইএমএফ কম হবে এটাকে আমি বলছি ইপি এটাকে আমি বলছি ইকিউ তাহলে কে বড় এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অনুযায়ী কে বড় ই কিউ গ্রেটার দেন ইপি হ্যাঁ স্যার এবার কি হবে তার কি ই কিউ ডমিনেট করবে ব্যাপারটাকে তাই এর কারেন্টটাই যাবে এখান থেকে গিয়ে এরমভাবে ভাবে এর মধ্যে কি হচ্ছে ধরো এটা দশ ভোল্ট এটা পাঁচ ভোল্ট তাহলে কোন দিকে যাবে তাহলে যদি আমি এরম করে দিই নেট ভোল্টেজ কোনটা হয়ে যাবে এইটারটাই থাকবে মানে এইরকম ভাবে পাঁচ কাজ করবে তাই না এখানেও তাই এ ডমিনেট করবে তাহলে কি ফাইনালি এই দিকেরটাই যাবে তো ফাইনালি কী হবে ফাইনালি এটাই হবে ফাইনালি কী হবে এই দেখো এইটা অ্যান্টি ক্লক ওয়াইজ হলো হয়ে এ তো হাওয়া হয়ে গেছে এর জন্য এর মান কম এর মান বেশি তো এ ই ওয়ান মাইনাস ই করে এটা চলে গেছে তো এটাই করছে ডমিনেট তো কী হবে এই রকম তো এইটা অ্যান্টি ক্লক ওয়াইজ হয়ে গিয়ে এইটাই দেখো আলটিমেটলি ওই কারেন্টটা যখন আসছে ক্লক ওয়াইজ হয়ে যাচ্ছে তাই ফাইনালি কিউতে অ্যান্টি ক্লক ওয়াইস আর পি তে ক্লক ওয়াইজ বোঝা গেলো তৈরি তো করে দিলো দুজনেই নিজেদের জন্যে বানিয়েছে দুজনেই অ্যান্টি ক্লক ফাইনালি যখন কারেন্টটা ফ্লো হতে শুরু করেছে দেখো ইদার থেকে উদার থেকে আসছে নিয়ে কেটে কুটে গিয়ে এরকম গল্পটা হচ্ছে ওকে ক্লিয়ার হ্যাঁ ভাই বুঝেছো এবার ধরো এখানে একটা রয়েছে এটা বি বাড়ছে না কমছে কিছু তো বলে দেয়নি বস বাড়িয়ে নি চলো বি বাড়ছে বি যদি বাড়ে এখানেও কি হবে ছোটোতে ছোটোতে বি বাড়ছে মানে কি বিকে যদি বাড়াই তাহলে ফ্লাক্সও কি হচ্ছে বাড়ছে তাহলে কি হবে কমাতে গেলে কমাতে গেলে ছোটোতে ছোটোতে কি তৈরি হবে না কমাতে গেলে ওকে কি বানাতে হবে ডট কমাতে গেলে ওকে ডট বানাতে হবে তো ছোটতে কি তৈরি হবে এটা এর এরিয়া বড়োটার এরিয়া বড়টা এবারে আবার আগের মতন কেস হবে এইখানে অ্যান্টি ক্লক ওয়াইজ বানাচ্ছে যেই এতে চাইছে এদিকে যেতে এও চাইছে এদিকে যেতে তো ফাইনালি কি হচ্ছে এ গিয়ে যখন মিট করছে সেই একই গ্যাস উল্টো উল্টো হয়ে যাচ্ছে তাই না তো কার ইএমএফ বেশি হবে বড়টার ইএমএফ বেশি হবে তাহলে ফাইনালি কার দিক ফলো হবে না বড় লুপের দিক ফলো হবে এটাই হয় বড় লুপের দিক ফলো করতে হবে বড় লুপের দিক করো ফলো বড় লুপের দিক ফলো ঠিক আছে এটাই মাথায় রাখতে হবে অন্যান্য অঙ্ক থাকতে পারে সেখানেও তোমাদের সেই দিকেই ধ্যান দিতে হবে ঠিক আছে না দেখি যাই ও বাবা তো পিছু ছাড়ছে না আরে ভাই এটাই লাস্ট আর নয় এখানে দেখো দুটো লুপ রয়েছে এটা ছোট একটা বড় বি কি বলছে বাড়ছে বি কি বলছে বাড়ছে তো বি যদি ক্রমশ বাড়ে বি আছে ক্রস তার মানে কি হচ্ছে ফ্লাস্ক বাড়ছে কমাতে চাইলেও কি বানাবে ফ্লাস্সে কমাতে চাইবে চাইবে কি ফ্লাস কমাতে চাইবে ফ্লাস কমাতে চাইলে কি হবে কি তৈরি হবে ভাই ডট তৈরি হবে ফ্লাস্ক কমাতে চাইলে তৈরি হবে ডট ডট তৈরি হলে কি হবে

এটা দিয়ে এসে ওটা দিয়ে এটা দিয়ে গিয়ে ওটা দিয়ে কানেক্টিং ওয়ার দিয়ে আমরা কোনো লুপ পাচ্ছি এই যদি যদি এদিক দিয়ে যায় তাহলে এদিক দিয়ে একই রাস্তা দিয়ে ফিরতে পারে যাতায়াতের পথ দিন সেম হয় কোনোদিন না হয় না কেন হচ্ছে না লুপ আচ্ছা নো কারেন্ট কেন নো কারেন্ট না কারণ লুপ কমপ্লিট হচ্ছে না লুপ কমপ্লিট হচ্ছে না লুপ কমপ্লিট না হলে কারেন্ট যাবে করতে একটা তার দিয়ে গুঁজে দিলে কারেন্ট যাবে যে রাস্তা দিয়ে আয় সেই রাস্তা দিয়ে কি যায় যায় না আসা যাওয়ার রাস্তা সেম হয় না তাই কানেক্টিং ওয়ার দিয়ে আমরা দেখছি এখানে হলো নো কারেন্ট ঠিক আছে অনেকগুলো এগুলো সুন্দর সুন্দর কনসেপ্টুয়াল কেস করানো হলো অনেকগুলো সুন্দর সুন্দর কনসেপ্টুয়াল কেস করানো হলো যেগুলো আমাদের করতে দিয়েছিলেন দ্য গ্রেট ভাইরাস স্যার আশা করি বুঝতে পেরেছো যদি একটু একটু লাগে যে না একটু একটু খটকা খটকা লাগছে আবার শুরু থেকে এত অবধি দেখো কনসেপ্টটা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে না ওকে চলো ঝটপট নোট করো ওই অবধি লিখে নেওয়ার পরে চলে যাই পরের স্লাইডে কি দেখতে পাচ্ছো মোশন অফ কন্ডাকটিং রান যেটাকে বলেছি কি উল্লম্ব তলে একটি উল্লম্ব তল মানে এরমভাবে একটা রড রয়েছে এই দুটো লাইনের একটা রড রয়েছে ওই রডটা পড়বে কিভাবে পড়বে কত অ্যাক্সেলারেশনে পড়বে আর যদি না পড়ে ঝুলে থাকতে চায় তাহলে কি হবে চলো দেখে নি বেশ ইন্টারেস্টিং জিনিস দেখেই দেখতে পাচ্ছ আর ই বাস মজাদার জিনিস তো কি হতে চলেছে এখানে কি হতে চলেছে এখানে একটু দেখো এখানে যদি রডটা এদিকে আসে পরে আচ্ছা রডটা যদি এদিকে পড়ে তাহলে কি হচ্ছে আস্তে 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 রড নিচের দিকে আসছে তাই না এখানে কত আছে এটা রেজিস্ট্যান্স আর দেওয়া আছে ঠিক আছে চলো ম্যাগনেটিক ফিল্ড বি বি ছাড়া তো আর কিছু ধরি না আমরা বি ধরলাম ম্যাগনেটিক ফিল্ড রয়েছে বি আচ্ছা কোন কালারটা লিখব

যত যাবে কি হবে ফ্লাক্সটা কি হবে এইখানে তো ক্লোজ সার্কিটটা হয়ে আছে এই দেখো একটা রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে তাহলে কি হচ্ছে এটা যত বাড়বে এই মধ্যেকার এরিয়াটা বাড়ছে তেমন কি ফ্লাক্স বাড়াতে বাড়াতে যাচ্ছে এইবার কি হবে হ্যাঁ কি হবে এইবার দেখো এখানে দেখো নিচের দিকে তো আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস এ পড়বে আর নিচের দিকে ফোর্স এফ ম্যাগনেটিক ইকোয়ালস টু এম জি যদি হয় তাহলে কি হবে রড স্থির থাকবে তাই না পড়বে না তো দেখা যাক এই কন্ডিশনটাই বের করি আমরা তো বি ইকলস টু আমরা দেখতে পাচ্ছি বি এল ভি বলতে পারি আমরা পারি কোনো অসুবিধা নেই এবার ই ইকলস টু আমি যদি বিএল ভি বলি তো বি এই ভিটাকে কি বলছি অ্যাট এনি পয়েন্ট ভিটা তো আবার চেঞ্জ হচ্ছে তাই না ভিটা তো আবার চেঞ্জ হচ্ছে যদি নিচের দিকে জি অ্যাক্সিলারেশন যদি নিচের দিকে কাজ করে তাহলে ভেলোসিটিটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মানে কোনো একটা মুহূর্তে ভেলোসিটিকে আমি ভিটি ধরলাম ভিটি তাহলে কি ধরছি না কোনো একটি বিশেষ মুহূর্তে কোন একটি বেগ বিশেষ মুহূর্তে ওকে না এটা আমরা ধরেছি খুব ভালো করেছি এরপর কি দেখো এখানে কি হচ্ছে তার মানে আমি যদি বলি এফ এম মানে কতটা ফোর্স তৈরি করবে কোন দিকে তৈরি করবে আচ্ছা চলো হয়ে যাক তাহলে এখানে কি হচ্ছে ফ্লাস বাড়ছে যত দূরে আছে তো কি চাইবে ফ্লাক্সটাকে কমাতে তো ফ্লাক্সটাকে কমাতে চাইলেও কি বানাবে না ডট বানাবে তাই না ক্রস আছে এখানে তাহলে ও কি বানাবে ফ্লাক্সটা কমাতে চাইলে ফ্লাক্স কমাতে চাইলে কমাতে চাইলে কি করবে ডট বানাবে ঠিক আছে না ডট বানালে কি হবে ডট বানালে কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাবে তাহলে কারেন্ট কোন দিকে যাবে অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এইভাবে ঘুরবে কারেন্টটা তাই না তাহলে দেখো কোন দিকে কারেন্ট যাচ্ছে এই দিকে কারেন্ট যাচ্ছে দেখো বুঝতে পেরেছ কারেন্ট যাওয়াটা নাকি আমরা স্টাইল মারবো একটু কারেন্ট যাওয়াটাকে নিয়ে একটু স্টাইল মারি ওকে ডান কারেন্ট যাওয়া স্টাইল মেরে দিয়েছি তো এই দিয়ে কি যাচ্ছে আমাদের কারেন্টটা আই ঠিক আছে না তাহলে এই আই এর মান কত আই ইকুয়ালস টু কত তাহলে আবার ই বাই আর ই এটা এটা মানে কত বি এল ভি টি বাই বি এল ভি টি বাই আর দেখো ঠিক বলছি ঠিক বলছি তাহলে ফোর্সটা কত ভাই এই যে এফ এম ম্যাগনেটিক ফোর্স কত এফ আমরা কি বলি বি আই এল বিল দাও চাঁদা দাও তাই না বি আই এল তো কি হচ্ছে ভাই বি মানে কত আছে এখানে ভাই বি মানে তো বি দেওয়াই আছে আচ্ছা ঠিক আছে ভাই আই মানে কত আছে এখানে আই কত আই আই তো আমি আমি আমার নাম প্রিয়ম দে তোমার ফিজিক্স পড়াই আরে না 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 আই মানে কারেন্ট বিএল ভিটি লেখো বি এল ভিটি কথা হচ্ছে এফ এম বি বিয়ার এল স্কোয়ার বাই আর এটা আমাদের ম্যাগনেটিক ফোর্স এবারে আমরা হিসেব করবো যে আমাদের কখন কিভাবে আমাদের কখন কিভাবে কত ম্যাগনেটিক ফোর্স পড়ছে সেটা তো আমাদের হিসাব করতে হবে তাই না মানে যে টাইমে আসবে আমাদের তো এখানে ডেটা নেই আমরা একটা কোনো যে কোনো একটা মুহূর্তে ভিটা বের করে নিয়েছি যদি বলে এখানটা টি থেকে টি কত জিরো সেকেন্ডে আছে যা আমি বললাম পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে তো ভি ইকলস টু আমরা সেইভাবে জি টি করে বের করে নিলাম তারপর থেকে আমরা মাপতে শুরু করলাম যে কিভাবে সেটা চেঞ্জ করছে তাহলে এই ফোর্সটা যদি ওর পতনকে আটকায় রডের পতনকে যদি আটকাতে হয় তাই না তাহলে এই ফোর্সটা এই যে ফোর্সটা এটা কী হবে বি স্কোয়ার এল স্কোয়ার বিটি বাই আর এটাই কষ্ট কী হবে এমজি এটা হলে কী হবে রডের রডটি সামনে যদি থাকে রডটি সামনে থাকলে এইটা হবে এখান থেকে যা বের করার বের করতে পারবে এবারে যদি বলে যে না রডটি যদি মোশানে থাকে যদি বলে যে রড নিচেই পড়ছে চলো রড নিচেই পড়ছে রড নিচে পড়লে কে বড় এম জি বড়ো তাহলে কি হবে এম জি মাইনাস এফ এম হবে এম এ তো তোমরা করে করে অভ্যস্ত এফ এম এর জায়গায় কত বসাবো ওইটা বি এল স্কোয়ার এমজি হয়েছে ওকে আর যদি বি যদি বলে ওপরে উঠে যাচ্ছে তাহলে ওই ফোর্সটা বেশি হবে আচ্ছা আচ্ছা তে সেটাও লিখে দিই যদি বলে যে রড উপরে উঠে যাচ্ছে যদি বলে যে রড রড উপরে উপরে উঠে উঠে যাচ্ছে যাচ্ছে যদি বলে তাহলে কি হবে বি স্কোয়ার এল স্কোয়ার পিটি বাই আর মাইনাস এম জি টু এম এ ঠিক আছে ওকে ডান বুঝতে পেরেছো সুন্দর কেস ছিল এটাও ইন্টারেস্টিং কেস ছিল খুব মজা এসছে মজা আনতে হবে তাই না আমাদের যেমন আমার যেমন সব থেকে মজা লাগে খেতে বেশ নতুন সুন্দর সুন্দর বেশ ভালো ভালো রান্না ফান্না খাও আমার হেভি মজা তোমাদের যেমন তোমাদের বয়সে যখন ছিল আমার সব থেকে মজা লাগতো খেলতে তো এই যে বদমাইশি করতেও লাগতো একটু লোকের পিছনে পিছনে লাগবে হেবি বদমাইজি করতাম তো এটাই মাথায় রাখতে হবে যে পড়াশোনাটাও যাতে আমরা মজা নিয়ে করতে পারি ঠিক আছে ওকে তাই মজা করে করে পড়তে হবে এবারে কি আছে মোশন অফ কন্ডাক্টিং রড ইন ইনকেলাইন্ড প্লেন ইনকেলাইন্ড প্লেন আচ্ছা এটা রেজিস্ট্যান্স আর এটা নতলের অ্যাঙ্গেল থিটা আমার পরানো যাহা চাই ইয়ে তাই নয় তাই না একদম ঠিক কথা বললাম না এটা গানটাকে কারণ ইএমআই তো তা চাই না ইএমআই মানে কি উল্টো উল্টো করবো তো আমার ওপর যাহা চাই যেটা তুমি যেটা করতে চাইছে মানে রড ডাবা এটা মানে আমি মানে এখানে আমরা নয় এটা গাইছে কোনো একটা লুপ বা রড গাইছে যে আমারও পরানো যাহা চায় তুমি তাই নয় ইএমআই কি বলছে তুমি তাই নয় তুমি তাই নয় তুমি যাই করো নাও আমি বলবো না আমার উল্টোটাই চাই এখানে কি হচ্ছে বি কাজ করছে নিচের দিকে টিং 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 ঠিক আছে বি কাজ করছে নিচের দিকে এখানে কি আছে একটা রড আছে রডটা আমি বানাই আমার মনের কুনি বাইরে দেখি ভাইরাস ফ্রেড প্রোটেকশন কী এসে ভূত এসে গেছে আর চলে গেছে ভূত চলে গেছে ওকে তুমি তাই গো আমার পড়ানো জাহাজ চলো একটা অর্ডার রয়েছে দেখতে পাচ্ছি আমরা ছবিটা ড্র করে নাও ঝটপট হিসেব কি বলছে রড দিয়ে কোন দিকে কারেন্ট যাবে দেখো বি কাজ করছে কোন দিকে এই দিকে নিচের দিকে আমরা সবসময় না এই ধরনের অঙ্কর জন্য বিটাকে আমরা বিটাকে বিটাকে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন চিন্তা করবো বিটাকে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন চিন্তা করব তার মানে বিটাকে আমরা কিরামভাবে নেব বলতো এখানে এই ক্ষেত্রে এইরমভাবে নেবো তো এটা যদি থিটা হয় এইভাবে এলে কি হয়ে যাবে এটাও থিটা অর্থাৎ আমাদের হাতে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন চিন্তা করব যেটা আমাদের জন্য হয়ে যাবে বি কস থিটা এটা যাচ্ছে কোন দিকে নিচের দিকে তো দেখে বুঝতে পারছো ইনক্লাইন প্লেন রয়েছে যাচ্ছে কোথায় নিচের দিকে তো ম্যাগনেটিক ফিল্ড ভাবে আছে নিচের দিকে ওকে কস ঠিক আছে তো এটা আর ঠিক আছে খুব স্বাভাবিক ব্যাপার না নিচের দিকেই থাকুক আর ওপর দিকেই থাকুক এ যত নামবে তাহলে এইখান থেকে এই যে লুপটা কমপ্লিট করছে এখানটা তো খুলে দিয়েছি আমি তো এই যে লুপটা কমপ্লিট করছে লুপের দৈর্ঘ্য কি হচ্ছে কমছে তাই না লুপের দৈর্ঘ্য ভাই লুপের দৈর্ঘ্য যদি কমে তাহলে ফ্লাক্স কি হবে এই সরি লুপের দৈর্ঘ্য বলছি বারবার আমি লুপের এরিয়া মানে ক্ষেত্রফল কমছে তো যত নিচে নামছে তো ঘটনাটা হচ্ছে যে রডটা এই রডটাকে কি লিখে দিলাম বড় লিখে দিলাম উল্টো রডটা যত নিচে নামছে রডটা যত নিচে নামছে তত ক্ষেত্রফল ক্ষেত্রটা কমছে ম্যাগনেটিক ফিল্ড তো বাড়ছে কমছে না ক্ষেত্র ক্ষমা মানে কি পাইটা কি হচ্ছে ক্ষেত্রে কমছে তাই না পাইটা কমছে তো কি চাইবে বাড়াতে চাইবে তাই পাই বাড়াতে চাইবে লেন্জের সূত্র তাই না পাইটাকে বাড়াতে চাইবে আরে ভাই 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 কোথায় গেলি ভাই ফাইটা বলছি আমি বাড়ব ফাইকে যদি বাড়াতে হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা যেদিকে আছে সেদিকেই করতে হবে অর্থাৎ বি এর দিকে আরো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ইএমআই এর জন্য তাই না যেদিকে আছে সেদিকেই তৈরি হবে আচ্ছা তাহলে যেদিকে আছে সেদিকেই তৈরি হবে মানে নিচের দিকে ঢুকছে এইটা অনুযায়ী কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইভাবে নিচের দিকে ঢুকছে ম্যাগনেটিক ফিল্ডটা নিচের দিকে ঢুকাতে গেলে কি হয় ক্রস ক্রস মানে কি হয় ক্লক ওয়াইজ তাহলে বি এর দিকেই আরো যাবে তাহলে এটা কত আছে বিটা নিচের দিকে আছে বিটা নিচের দিকে আছে তাহলে কি হবে এখানে বস বিটা যে নিচের দিকে আছে তাহলে এখানে কি হবে বস এটা আমাদের ক্লক ওয়াইজ করবে সি ডাব্লিউ মানে ক্লাস ওয়ার্ক না ক্লক ওয়াইজ আমরা বড় হয়ে গেছি তাই না ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক স্যার নতুন করে করে বলে বাড়িতে কিন্তু পড়াশোনা করতে হবে ভালো করে না হলে কিন্তু এবার বকুনিও পড়বে তো ক্লক ওয়াইজ কারেন্ট গেলে কিনা হচ্ছে কিরণ জুয়েস যায় ক্লক ওয়াইজটা এরাম না এরাম অর্থাৎ এই দিকে যাচ্ছে কারেন্ট অর্থাৎ কারেন্টটা যাচ্ছে এই দিকে যাচ্ছে কারেন্টটা এইরকম ভাবে ঘুরবে দেখো এইটুকুন বুঝতে পারলে কিনা দেখো ঠিক আছে দেখো এখানে এটাকে আমি আরো সহজে বলতে পারি তো এই দিকে কারেন্ট যাবে বুঝলাম ভাবে কারেন্ট গেলে ও ম্যাগনেটিক ফিল্ড দেখো এই বরাবর আছে এই দিকে কারেন্ট যাচ্ছে আমরা যে থাপ্পর রুল শিখেছিলাম থাপ্পর রোল পাম্প রোল তো ম্যাগনেটিক ফিল্ড কি এই বরাবর যাচ্ছে এখান থেকে কারেন্ট কোন দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে তো ফোর্স কোন দিকে কাজ করছে এই দিকে ফোর্স কাজ করছে কোন দিকে এই দিকে কাজ করছে ম্যাগনেটিক ফোর্স এফ এম আর একটা জিনিস আমরা ভাবতে পারি এখানে খুব সহজভাবে না যে কারণের জন্য যে কারণের জন্য চেঞ্জ ফ্লাক্স হচ্ছে সেই কারণ কি কথা দেবে লেঞ্জেল অনুযায়ী তো যে কারণের জন্য যে কারণের জন্য চেঞ্জ হচ্ছে ফ্লাক্স সেটা হচ্ছে রডটা নিচে আসার জন্য একদম অন্যভাবে আরো সহজভাবে পাবো কোথায় লিখি বলতো এখানে লিখি যে কারণের জন্য যে কারণের জন্য চেঞ্জ হচ্ছে সেই কারণটা কি রড নিচে আসার জন্য রড নিচে আসার জন্য হ্যাঁ স্যার বাট এখানে কি হচ্ছে তাই রডকে নিচে আসতেই বাধা দেবে তাই রে নিচে আসতে কি করবে বাধা দেবে বুঝেছ তাই না কি রডকে ফোর্সটা দেবে সবসময় উপরে বিন্দাস একদম বিন্দাস ডিরেক্টলিকে দিতে পারি তা ভাই যদি ওপরে দেয় ম্যাগনেটিক ফিল্ড কোথায় নিচের দিকে এই প্লেন অনুযায়ী ধরলে একটু এরমভাবে ধরবো ম্যাগনেটিক ফিল্ড তাই না নিচের দিকটাকে এটা তো বি একটু এরম দেখালাম তাহলে কি বি কষ্টিটা কারেন্ট যাচ্ছে কোন দিকে এই দিকে তো এই দিকে আমি আঙুলটা ঘোরাবো তাহলে কি হচ্ছে ওপর দিক ফোর্স আমরা যেগুলো বের করেছিলাম এতক্ষণ ধরে কষ্ট করে সেইভাবে আর না হলেও ডিরেক্ট বের করে নিতে পারি ওপর দিক ফোর্স আর তাহলেও কি ফ্লেমিং এর রুল দিয়ে আমরা কারেন্টের দিকেও বের করতে পারবো কারণ ফোর্সটা তো আমরা এমনি ক্যালকুলেট করে নিচ্ছি চারে বাই ফোর্স তো ওপরে আরে ভাই ম্যাগনেটিক ফিল্ড তো এখানে চলো রয়েছে আঙুল আঙুল দিয়ে আমরা রুল লাগিয়ে আমরা বের করে নেবো কোন দিকে কারেন্ট তাই না তো এবারে এই যে এই যে আচ্ছা এটা নেওয়া যাবে না কোন কালারটা নেই নেবো না নেবো না এটাই নি এটাই নি ঠিক আছে তো এই যে এফ এম এই কত এইভাবে নিয়েছিটাকে আমি এল ধরছি ওকে বি কস্তিটা আই এল ঠিক আছে এবার এই আই মানে ভাই আই মানে কি হবে আচ্ছা অনেক কিছু ভরিয়ে ফেলেছি আমরা এখানে আমরা অনেক কিছু ভরিয়ে ফেলেছি তো আই মানে কি হবে ই মানে কি হবে এখানে ইএমএফ যেটা ইন্ডিউস হচ্ছে সেটা কত আরামসে কত হচ্ছে ইএমএফ কষ্ট বি এল ভি আচ্ছা এল ভি নয় বি কারণ আমি লম্বভাবে নিয়েছি প্লেনের সঙ্গে তাই বিয়ের জায়গায় বি থিটা এসছে বি থিটাই লিখছি বি থিটা এল ভি চলো একটা পেজ অ্যাড করি তো আমরা কারেন্ট তাহলে কত দেখব রে ভাই

বি ক্রিটা আই এর জায়গায় তো আই বের করেছি বসালাম এল ঠিক আছে না ওকে ডান তো এখানে কি হচ্ছে বি স্কোয়ার ক স্কোয়ার থিটা এল স্কোয়ার ভি বাই আর তো আমাদের ফোর্সের ভ্যালুটা আমরা পেলাম কোন দিকে পেলাম ফোর্সের ভ্যালুটা ওপর দিকে কাজ করছে তাহলে আমরা এইখান থেকে আবার কি বলতে পারি দেখো একটা ইনক্লাইন প্লেন হলে নিচের দিকে এই দিক বরাবর কত কাজ করে এম জি সাইন তাই না এইখানে কত কাজ করছে রডটার উপর আবার এফ এম তাহলে আমরা কি বলতে পারি এখানে এমজি সাইন থিটা মাইনাস এফএমের জায়গায় এটা বসিয়ে দিই কী বিচ্ছিরি দেখতে বলো বি স্কোয়ার ক স্কোয়ার থিটা এল স্কোয়ার ভি বাই আর ইকাল তো অ্যাডভান্সে আইআইটিতে কোয়েশ্চেন এসেছিল এরকম যে এই জিনিসটা থেকে কোয়েশ্চেন এসেছিল যে এখানে ভিটাকে এক কার কিছু ফাংশন হিসাবে বের করে ভি এর ভ্যালু বের করতে চেয়েছিল তো এইরকম কেস থাকলে কি হবে এটা আমার ইকুয়েশান এটা আমার এটা আমার ইকুয়েশন এই অফ থেকে আমি কি দেখতে পাচ্ছি এই যে এম এম এটাকে কি লিখতে পারি এম লিখতে পারি সেখান থেকে টিটাকে ওদিকে পাঠিয়ে ভিওয়ালা যন্ত্রপাতিকে এদিকে এনে আমরা একটা ইন্ডিগেশনও ফিল করতে পারি তাই না এই সব হচ্ছে গিয়ে ব্যাপার বাপরে বাপ কত কিছুরে ভাই এত কিছু পড়া যায় স্যার এত কিছু কেন পড়বো গো স্যার ও স্যার ঠিক আছে চলো এই জিনিসটাও একটু ভালো করে নোট করে নাও আমি সরে যাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাস করে বুঝতেই পারছ বইয়েরই অঙ্ক তুলে দিয়েছি ওইখানে চিত্রটাও নেই এইখানে চিত্র নম্বর আছে কনফিউজ হতে পারো ওটাকে চাপা দিলাম কি বলছে অঙ্কটায় ধাতব তার আছে বর্গাকার লুপ রয়েছে যার রোধ হচ্ছে ওয়ান বর্গাকার লুপ যার রোধ হচ্ছে এইটার রোধ হচ্ছে ওয়ান হোম এইটার রোধ হচ্ছে ওয়ান হোম এটা কি বলছে চুম্বক ক্ষেত্রটা আছে যেটা এটা যাচ্ছে এটা হচ্ছে টুটেসলা বিস টু টু টেসলা ভি স্পিডে যাচ্ছে এদিকে ওকে বরাকার লুপটি একটি বর্তনের সঙ্গে যুক্ত আছে এই যে এইটা ওকে বলছে বর্তনী দেখতেই পাচ্ছ এটা হুইস্টন ব্রিজ হয়ে বসে আছে না হুইস্টন ব্রিজ নেই নেই হুইস্টন ব্রিজ নেই নেই এ দেখো তিনটে দিকে না সরি এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে হ্যাঁ সরি 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 এই এইখানটা দিয়ে যদি ঢুকতো তাহলে হুইস্টন ব্রিজ হতো না দেখো তাহলে এখানটা দিয়ে যদি আসে দেখো এই এই মানে পি বাই কিউ আর বাই এস একই ব্যাপার ঠিক আছে ওকে বর্তনের প্রতিটি বাহুর রোদ এত করে ভাই আচ্ছা এই তার আর এই লুপটি কত বেগে অগ্রসর হলে ওয়ান মিলিয়াম স্থির তড়িৎ প্রবাহ পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে লুপটিতে পাওয়া যাবে বলছি চলো লুপটিতে পাওয়া যাবে দেখা যাক এই লুপটাতে পাওয়া যাবে ঠিক আছে তো তো এটাই হচ্ছে তো ওয়ান মিলি এটা এমন কিছু ব্যাপার না পুরোটাকে আমি একসঙ্গে একটাই লুপ ধরতে পারি তো এখানে কি দেখতে পাচ্ছি এক দো তিন চার পি বাই কিউ ইকস টু আর বাই এস তো এটা বাই এটা মানে এটা প্লাস এটা কত হচ্ছে সিক্স সিক্স দুজন প্যারালালে তাহলে এইটার টোটাল রোধ কত দেখো থ্রি প্লাস থ্রি সিরিজে তার সঙ্গে প্যারালালে কত আবার থ্রি প্লাস থ্রি তাহলে কত হচ্ছে টোটাল ছয় ছয় মানে থ্রি ওহম ওকে না তাহলে মানে এইটার সঙ্গে গিয়ে আবার তিন ওহম জুড়ে আছে এই জিনিসটাই বলেছে কত আছে ওয়ান ওহম ওয়ান ওহম তো বলেছিল বোধ হ্যাঁ ওয়ান ওহম তার সঙ্গে জুড়ে কত আছে থ্রি ওহম তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমি কত পেলাম ফোর ওহম ক্লিয়ার বোঝা গেছে এটার হিসেব এটার হিসেব নিলাম টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেলাম ফোর ওহম পুরো সিস্টেমটার এবার সিস্টেম যাচ্ছে 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 সামনে এইবার বলছে যে বর্গাকার লুপটির সঙ্গে সংযুক্ত করে রেখেছে বেশ করেছে ওয়ান মিলি প্রবাহ আমার চাই ঠিক আছে চলো দেখা যাক ওয়ান মিলি অ্যাম্পিয়ার প্রবাহ তার মানে আই টু কত চাইছি আমি ওয়ান মিলি অ্যাম্পিয়ার মানে এত অ্যাম্পিয়ার মানে হচ্ছে ই বাই আর মানে হচ্ছে ই বাই আর মানে দেখো ফোর তাহলে আমি ই মানে কি বলতে পারি ভাই লোক ই মানে কি বলতে পারি পয়েন্ট দেখো এখানে ই মানে ই মানে হচ্ছে এই যে এটা কাটতে 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 যাচ্ছে এখানে তো ম্যাগনেটিক ফিল্ড আমি এখানে দেখছি না আমি এখানেই দেখছি তাহলে ই ইকস কি হয় আমাদের ডি ফাই ডি টি তো ডি ফাই টি এখানে কত বলেছে দেখো দশ সেন্টিমিটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বি কত বলেছে বি ইন্টু এ আচ্ছা ভি বেগে অগ্রসর হচ্ছে ভি বেগে অগ্রসর হচ্ছে সরি বোঝার পয়েন্ট আছে ওখানটা ভি বেগে অগ্রসর হচ্ছে ডি ফাই ডিটি দেওয়ার দরকার নেই চলো মানে এই যে লেন্থটা আছে এই জন্য কিছু হচ্ছে না এই লেন্থের জন্য কাটতে 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 আছে আমি বিএলভি দিয়েই পেয়ে যাব আমি এটা কত দিয়ে পেয়ে যাব বিএলভি দিয়ে পেয়ে যাব তাহলে এই বি কত ভাই লোক বি হচ্ছে দেখো দুই টেসলা এল হচ্ছে কত টেন সেন্টিমিটার তাই তো টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু কত আছে ভি আছে ইয়েস তো আই মানে এই জিনিসটা অর্থাৎ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকাল টু টু ইন্টু টেন ইন্টু আচ্ছা জিরো পয়েন্ট টু করে দিই না একেবারে এত বড় বড় না লিখে জিরো পয়েন্ট টু বাই ফোর এটা কি হচ্ছে জিনিসটা

তাহলে ওপরে একটা চল্লিশ হবে এটা দিয়ে কাটলে ওপরে কী হবে কুড়ি হবে তাহলে কুড়ি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি অথবা দুই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার পার সেকেন্ড যেটাকে আমি কি বলতে পারি টু সেন্টিমিটার পার সেকেন্ড এত এত কত বলেছিল লুটু তো ওয়ান এম এ হ্যাঁ যে এত ভেলোসিটিতে ওটা যাচ্ছে দেখে নাও চুপচাপ দেখে নাও একবার যে তোমরা এটা পেলে কি না ওকে না বুঝতে ছোট করে বলে দেবো এটাও কিন্তু আসা অঙ্ক ঠিক আছে না খুব সুন্দর কোনো দেখো কোনো চাপই নেই এটাকে নিলাম সেট করলাম এটা রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স বের করলাম আই বলে দিয়েছে এত আই মানে ই বাই ফোর মানে ই বাই আর হয় আর ফোর আগে বের করে ফেলেছি ই মানে বিএলভি। ঠিক আছে তো হোক সেইখান দিয়ে এটা চলে এলো আরামসে আশা করছি কোনো সমস্যা হয় নাই তাহলে আমাদের অ্যান্সার হিসেবে কি বেরোলো ভি ভেলসি ঠিক টু সেন্টিমিটার পার সেকেন্ড মানে বড়ো আস্তেই যাচ্ছে অনেক আস্তে আছে এর থেকে অনেক বেশি ও কারেন্ট তৈরি করতে পারতো জীবনে এত আসতে চললে কিন্তু হবে না আমাদের বেশি কারেন্ট তৈরি করতে হবে বেশি প্রোডাক্টিভিটি দিতে হবে লাইফে অনেক উন্নতি করতে হবে তাই অনেক স্পিডে চলতে হবে নেক্সট কি বলছে অঙ্কটা দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রিজু পরিবাহী তার এক প্রান্তে স্থির রেখে একটি উল্লম্ব তলে এত কৌণিক বেগে আবর্তন করছে টিংচি টিং টিংচি আচ্ছা ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বলে দিয়েছে বেশ করেছে হলে দুই পয়েন্টের মধ্যে আচ্ছা 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 ঠিক আছে সহজ অঙ্ক আছে এটা এটা তো সহজই অঙ্ক আছে তোমরা পারবে তো তোমরা পারবে তো টিকিডিং টিকিডিং তোমরা পারবে তো যদি কোনোদিন পরীক্ষায় এই অঙ্কটা আসে তোমরা পারবে তো টিং ডিং 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 হুম হু 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 ঠিকঠাক লাগছে হ্যাঁ চলে যাবে তো এইটা কি বলছে এটা ঘুরছে এটা একটা ওমেগা নিয়ে ঘুরছে চলো কোন দিকে ঘুরছে তো বলে দেয়নি যে কোনো একদিক ধরে নিলাম তাহলে ওমেগা কষ্ট কি বলেছে টেন রেডিয়ান পার সেকেন্ড বাজে লাগছে দেখতে তো ভালো কথা এটা হচ্ছে টেন সেন্টিমিটার বলেছে

রে ভাই স্যার কানা হয়ে গেছে বি ওমেগা এল স্কোয়ার এল স্কোয়ার মানে হচ্ছে টেন সেন্টিমিটার তাই তো তো টেন সেন্টিমিটার মানে কি বলি দশ বাই একশো মানে পয়েন্ট ওয়ান মিটার মিটারিং হলো তো এটা হয়ে যাচ্ছে কত পাঁচ পাঁচ এটা কি হচ্ছে টোটালটা আমি নিয়ে টেন মাইনাস সিক্স একেবারেই করে দিলাম এটা হ্যাঁ দিলাম তো ফাইভ মাইক্রোভোল্ট ফাইভ এটা ইন্টিজার টাইপ অঙ্ক ছিল এটা ইন্টিজার টাইপ অঙ্ক ঠিক আছে অ্যান্সার কত ফাইভ ঠিক আছে হলো বুঝতে পেরেছ একদম জাগা যাক চাকা চাক আচ্ছা এখানে একটা অঙ্ক এসছে দেখো অঙ্কটা বেশ ভালো দেখতে লাগছে কিন্তু অঙ্কটা ইংলিশে লেখা আছে একটু একটু আমাদের ইংলিশও যেই নিটের ক্লাস যেহেতু এটা চলছে আমাদের কিন্তু একটু একটু ইংলিশেও অঙ্ক করতে হবে কারণ বাংলা বইয়ের পেছনে তোমরা কত থাকে অনেক প্রশ্নই থাকে কিন্তু আরও অনেক প্রশ্ন হয় তাই না তো ইংলিশ একটু একটু অভ্যেস তো রাখতে হবে বলো ভবিষ্যতের জন্য বাংলায় বলে দেবো আমি কেসটা কিন্তু এরমভাবে কয়েকটা অঙ্ক আমি সেই জন্য ইংলিশে দিয়ে দিয়ে তোমাদের অভ্যেস করাচ্ছি ঠিক আছে তো এটা যদি তোমাদের আনন্দ পেয়ে থাকো আমাকে কমেন্টে জানাও অবশ্যই দেখ এইখানে আর কন্ডাক্টিং রড অফ লেং টুয়েল তার মানে এই যে রডের দৈর্ঘ্যটা হচ্ছে টুয়েল মানে এদিকেও এল আছে এদিকেও এল আছে ঠিক আছে না এটা হচ্ছে কি টুয়েল এদিকেও এল আছে এদিকেও এল আছে এদিকেও এল আছে এদিকেও এল আছে ঠিক আছে তা এটা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে একটা অ্যাঙ্গুলার ভ্যালোসিটিতে ঘুরছে যেটা হচ্ছে ওমেগা বান বানা বান বান বানা বান ঘুরছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড রয়েছে প্যারালাল টু দ্য অ্যাক্সেস অফ রোটেশান ম্যাগনেটিক ফিল্ড দেখিয়ে দিয়েছে দেখো প্যারাল অফ অ্যাক্সেস অফ রোটেশান মানে এই উপর দিকে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এরমভাবে ঘুরছে এরমভাবে ঘুরছে বলছে দ্য ইএমএফ ইন্ডিউস বিটুইন টু এন্ডস অফ দিস রড সে এটাকে আমি বলছি পি এটাকে আমি বলছি কিউ টিং টং ডিং ডং তো এইটাকে আমি বলছি গিয়ে পি এইটাকে আমি বলছি গিয়ে কিউ তাহলে এই যে পি আর কিউ আছে ভালো করে বোঝার চেষ্টা করো এই যে পি আর না দেখো আমাদের করতে অঙ্কটা এটা খুব মজার জিনিস এইভাবে ঘুরছে তোমাদের ওপরটা দেখতেই হবে না নিচেটা দেখেই বুঝতে পেরে যাচ্ছে যে কি এইভাবে ঘুরছে এই দুটো এন্টের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স চাইছে ব্যাস শেষ কথা আমার মধ্যে একটা হেভি মজার জিনিস আছে কী মজার জিনিস দেখো আমরা কী পড়েছি আমাদের ফর্মুলায় আমরা এরকম পড়েছি যে যখন কোনো রড যখন কোনো রড এইভাবে ঘোরে যখন কোনো রড এইভাবে ঘোরে কী হয় ওমেগা এল স্কোয়ার যদি এর লেন্থ হয় এল আমরা মিড পয়েন্ট থেকে ধরি হাফ বি ওমেগা এল স্কোয়ার হয় তো এই হাফ বি মেগা এল স্কোয়ারে আমরা পজিটিভ নেগেটিভ কী করে ধরবো না ধরো এইভাবে এই একটা পাদ দিয়ে ঘুরছে তো ওর ভেলোসিটি কোন দিকে যাবার এই দিক বরাবর ধরো ম্যাগনেটিক ফিল্ড আছে ক্রস তাহলে কী হবে ক্রসটা মানে কি ঢুকছে ওকে না ক্রসটা মানে ঢুকছে আর এটা মানে কি উপর দিকে যাচ্ছে ভেলোসিটি তো যেদিকে আমার পাম আসবে সেই দিকে হবে কি পজিটিভ তাহলে এই কেসটায় এইখানে হবে গিয়ে কি আমার পজিটিভ এইখানে কি হবে কি আমার নেগেটিভ এইটার জন্য দেখো এটার জন্য এইখানে রয়েছে রড ওপর দিকে যাচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ডের দিকে কি করব আমুল করবো এরকম আর এটা যখন এইভাবে ঘুরছে ভালো করে লক্ষ্য করে জিনিসটা কিন্তু থ্রি মানে এইভাবে ঘুরছে তাহলে ভেলোসিটিটা কোন দিকে দেখো ভেলোসিটিটা যাচ্ছে এই দিকে ভেলোসিটি এই দিকে যাচ্ছে পেন্টার দিকে ভেতরে ঢুকছে আর এই দিকে যাচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিকে আমুল করবো ভেলোসিটির দিকে করবো থাম তাহলে থাপ্পর কোন দিকে যাচ্ছে এই দিকে তার মানে কিউ দিকটা কি হবে দেখছি আমি পজিটিভ হবে এটাকে আমি কি করছি আমি দুটো রডে ভেঙে নিচ্ছি মানে এই দিকটা একটা রড রড এই দিকটা আর একটা রড ঠিক আছে তাহলে এই দিকটা একটা রড কারণ আমরা এই এইভাবেই তো শিখেছি আমরা এই একদিক বরাবর শিখেছি তো একদিক বরাবর শিখেছি তো এখন যখন মাঝখান দিয়ে ঘোরাচ্ছি কি করছি এই দিকটাকে একটা রড ভাববো এই দিকটাকে একটা ভাববো আমাদের খুব ইজি হয়ে যাবে তো এই দিকটা পজিটিভ বেরোলো আবার যখন দেখো এই দিকেই আছে ম্যাগনেটিক ফিল্ড এটা কিরমভাবে ঘুরছে দেখো এইরকমভাবে ঘুরছে বলেছে তা এটার দিকে ঢুকছে আর এই রডটা কি হচ্ছে এইদিকে ঢুকছে দেখো এইভাবে ঘুরছে তো এদিকে যদি ভেলোসিটির দিকে এইটা হয় তাহলে এদিকে ভেলোসিটির দিকে হবে কোনটা এইটা তাহলে দেখো এইদিকে কি ম্যাগনেটিক ফিল্ড এটার জন্য কোন দিকে এইদিকে বাইরের দিকে বেরোচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে দিকে থাপ আমার দিকে তাহলে এইখানটায় কি হবে এই হবে পজিটিভ বোঝা গেল তাহলে ও পজিটিভ কিউ পজিটিভ আর দুজনেই কি সেন্টার থেকে এল এল দূরে ম্যাগনেটিক ফিল্ড সেম দুজনেরই কি হাফ বি ওমেগা এল স্কোয়ার এটাই হচ্ছে কি দুজনের ইএমএফ তাহলে ইপিও এটা ইকিউও এটা দুটোই হচ্ছে হাফ বি ওমেগা এল স্কোয়ার ভাই লোক তাহলে ইপি মাইনাস ইকিউ কত দুটোই তো পজিটিভ আবার জিরো ইপি মাইনাস ইকিউ বেরিয়ে গেল জিরো তাহলে বা এখানে ভি দিয়ে লিখেছিলাম তাহলে এটা কত হচ্ছে জিরো সুন্দর না বেশ কনসেপচুয়াল জিনিসটা বোঝা গেল এটা কোনো রড ফট থাকলে আমি খুব ভালোভাবে বোঝাতে পারতাম এক সেকেন্ড দাঁড়াও আমি দেখছি আমার কিছু জিনিসপত্র এখানে আছে কিনা কারণ পেনটার সাইজটা তো ছোট হ্যাঁ একটা জিনিস পেয়েছি এই যে এইটা এটা রোল করা আছে এইরাম ঘুরছে ঠিক আছে বুঝতে পারছো এরম ঘুরছে এদিকটাকে একটা লেন দেখছি এদিকটাকে একটা লেন দেখছি দাঁড়াও পেনটা পকেটে গুঁজি এইবার এই দিকেই তো ঘুরছে বলেছে দেখো এই দিক বরাবরই ঘুরছে ঠিক আছে না এবার যখন এই প্রান্তটা কি হচ্ছে কোন দিকে যাচ্ছে এই দিকে এই প্রান্তটা কোন দিকে যাচ্ছে এই দিকে মানে এরম ঢুকছে ওকে ডান ম্যাগনেটিক ফিল্ড কোথায় আছে ওপরের দিকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে কী করি চারটে আঙুল চারটে আঙুল করলাম ম্যাগনেটিক ফিল্ড দিকে এটা কোন দিকে যাচ্ছে এই দিকে ভেতর দিকে ঢুকছে এইটার যাচ্ছে এই দিকে তাহলে চারটে আঙুল ম্যাগনেটিক ফিল্ডের দিকে এই দিকে আমার এই আঙুলটা তাহলে ঠিক আছে এই জিনিসটা কি হচ্ছে এরম হচ্ছে ওকে বোঝা যাচ্ছে দেখতে তাহলে কি হচ্ছে ঢিঁচকে আও ঢিঁচকে আও এই দিকে পজিটিভ আবার কি হচ্ছে দেখ এটা এরকম ঘোরা মানে কি এই দিকটা কোন দিকে আসছে বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কোথায় উপরে আউন্ড কোন দিকে আসছে মানে ভেলোসিটি কোন দিকে আসছে বাইরের দিকে তারপর মারলে হাতটা কোন দিকে আসলে ঢিচকি সেই দিকটা আবার পজিটিভ আর যদি ক্যারি ভ্যালু বুঝিয়ে দিলাম বুঝতে পেরেছো তাহলে চলো আচ্ছা আর একটা কোশ্চেন এসছে খুব মজাদার একটা আনন্দের একটা গল্পমূলক কোশ্চেন কি বলছে একজন ফিজিক্স মানে পদার্থবিদ তিনি একটা ল্যাবরেটরিতে কাজ করছেন ম্যাগনেটিক ফিল্ড আছে হচ্ছে টু টেসলা বি ইকলস টু বলেছে টু টেসলা আছে ল্যাবরেটরিতে

অ্যান্ড হ্যাভিং অ্যা রেজিস্ট্যান্স আচ্ছা নেকলেসের রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে বলছে হঠাৎ পাওয়ার ফেলিও হয়েছে। এই যে ম্যাগনেটিক ফিল্ড ছিল সেটা কি বলছে এর ওপর পারপেনডিকুলার মানে এরম ওপরের দিকে হতে পারে নিচের দিকেও হতে পারে যে একটা দিকে টু টেস্টলা ছিল মানে ইনিশিয়ালি কনস্ট্যান্ট ম্যাগেটিক ফিল্ড ছিল তো ইনিশিয়ালি কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড থাকার জন্য ফ্লাস্ক চেঞ্জ কত হচ্ছিল হচ্ছে না জিরো চেঞ্জিন ফ্লাস্ক জিরো যা আছে তাই কনস্ট্যান্ট সেটাই ফ্লাক্স চলছে চলছে চেঞ্জ ইন হচ্ছে না এবারে কি হলো কারেন্ট চলে গেল পাওয়ার ফেলিওর এই তো এক সমস্যা কারেন্ট চলে যায় দ্য ফিল্ড ডিকেজ টু ওয়ান টেসলা ইন টাইম অফ এত সেকেন্ড ম্যাগনেটিক ফিল্ড কমে গিয়ে ওয়ান টেসলা হয়ে গেল বলছে হোয়াট উইল বি দ্য টোটাল হিট প্রডিউস ইন হার নেকলেস দারুন কি কিরকম তার আগে আস্তে আস্তে বলা যায় বি টু থেকে হয়ে গেছে কত ওয়ান আমি পড়ে আছি নেকলেস তাহলে প্রথমে ফাই ওয়ান কত ছিল বস টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান পাই টু কত হলো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে ডেল ফাই কত হলো টু মাইনাস ফাই ওয়ান আমি মড ভ্যালু নিচ্ছি আমি মড ভ্যালু যদি চাই তাহলে কত পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ওয়ান কিন্তু ভ্যালুটা কি হলো ফ্লাক্স অ্যাকচুয়ালি কি হলো এখন কমলো ও কি চাইবে তাহলে ফ্লাক্স বাড়াতে কোন দিকে কারেন্ট যাবে ম্যাটার নয় ফ্লাক্স কমেছে বেড়েছে ব্যাস চলবে চেঞ্জিন ফ্লাক্স পেয়ে গেছি ব্যাস চলবে কতক্ষণ সময় হয়েছে টেন টু দিওয়ার মাইনাস থ্রি সেকেন্ড সময় তাহলে কি দাঁড়াচ্ছে বাই ডেলটি হলো ইকলস টু কি আমরা আমরা এটাকে ইস এখানে লেখার জায়গা নেই ছোট করে লিখে দিই হ্যাঁ একটু সবই নিজেদের মধ্যে ব্যাপার অসুবিধা নেই ইকলু ডেল ফাই সেটাই কষ্ট এটা দাঁড়ালো তাহলে কত হচ্ছে এটা এটা কত হচ্ছে টু হচ্ছে দশ ভোল্ট এখন দশ ভোল্ট কারেন্ট ইন্ডিউস হয়ে গেছে আমার গলায় খুব ভালো কথা তাহলে এর রেজিস্ট্যান্স কত একটা বলেছিল 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 উড়ি বাবা রে বাবা খুব কম রেজিস্ট্যান্স বলেছিল এটা পয়েন্ট জিরো হোম ভাই লোভ কিরকম ব্যাপার আমরা কি জানি হিটি কষ্ট কি হয় তো ভাই আই কত হবে আই কত হবে আই কষ্ট দশ বাই রেজিস্টেন্স মানে কত পয়েন্ট জিরো ওয়ান এই যে রেজিস্টেন্স বসালাম আরো দুটো শূন্য মানে টেন টু দি পাওয়ার

টেঞ্জুল ভালোই কিন্তু গলায় হিট তৈরি হয়ে গেল তাই না ওকে চলো আমরা টোটাল হিট প্রডিউস পেলাম গলায় কি সব কারবার টেম্পারেচারও বেড়ে যাবে গলায় গরম লেগে যাবে চলো মজা এলো অঙ্কটা করে নেক্সট অঙ্ক এসেছি

বলছে এটাকে ভি ইকলস টু এইটা ভেলোসিটিতে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা অঙ্কটা কি বলছে না ভি ইকাল টু টু মিটার রডটিকে নিয়ে যেতে কত ফোর্স লাগবে

তাহলে ক্রস যদি থাকে ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে এরিয়া বাড়ছে মানে ফ্লাস বাড়ছে ও চাইবে কি ডট বানাতে ডট বানালে কি এইভাবে কারেন্ট যাবে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ এই দিকে থাকবে কারেন্ট তো এই দিকে থাকবে কারেন্ট এ বাবা এইরকমভাবে লিখি হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড এদিকে কারেন্ট এদিকে এদিকে কি থাকবে ম্যাগনেটিক ফোর্স ওকে তো বাধা দিতে হবে এদিকে থাকবে ম্যাগনেটিক ফোর্স কারণ ফ্লাক্স তো বাড়ছে ও তো কারণকে বাধা দেবে খুব সহজে ভাবলে কি কোন দিকে এদিকে এত কিছু ভাবার দরকার নেই মানে এটা কেন যাচ্ছে এদিকে যাচ্ছে বাড়ছে ফ্লাক্স বাড়ছে ফ্লাক্স বাড়ছে বলে হচ্ছে আচ্ছা বাড়ছে কেন এদিকে যাচ্ছে বলতে আগে ওকে ওদিকে যেতে বাধা দিয়ে দাও তাহলে কি ওকে এদিকে টান তাহলে এদিকে টানতে গেলে এদিকে একটা ফোর্স তৈরি হচ্ছে এফ এম তাহলে কি এই এফ এমটাই কি হচ্ছে একটা কনস্ট্যান্ট ফোর্স দিতে হবে একটি কনস্ট্যান্ট বেগে রডটিকে চালাতে গেলে তাই না একটা কনস্ট্যান্ট ভেলোসিটি দিতে হবে চালাতে গেলে তাহলে এ কত আমাদের এই ভাই কত হলো এফ এম মানে কি জানি আমরা পি আই এল ঠিক আছে না এফ এম মানে কত বি আই এল বি মানে কত বি মানে 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 পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আই মানে কত দেখো ই বাই আর তাহলে বি এল ভি বাই আর ইন্টু এল তো এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু এল 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 মানে কত ফিফটি সেন্টিমিটার দেখতে পাচ্ছ মানে জিরো পয়েন্ট ফাইভ মিটার ইন্টু ভি ভি মানে কত দিচ্ছি আমরা টু মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাইছি তাহলে এখানে টু বসাও রেজিস্ট্যান্স কত ওখানে তিন হোম বলে দিয়েছে আচ্ছা লেন্থটা আবার লাগছে তো জিরো পয়েন্ট ফাইভ ক্যালকুলেশনটা কি আমাকেই করতে হবে না তোমরা করবে

নেক্সট কি আছে দেখি বলছে একটা কারেন্ট ইন অ্যান ইন্ডাক্টেন্স কয়েল কয়েল মানে ওই আমাদের সাবে শখ যেটাকে বলি ঠিক আছে ভ্যারিজ উইথ টাইম এরকম ভাবে দেখিয়েছে আচ্ছা আচ্ছা গ্রাফটা নেই মানে গ্রাফ কোন গ্রাফের সঙ্গে চলে বলছে যেটা কারেন্ট আই কয়েল ভ্যারি করছে টাইমের সঙ্গে সঙ্গে অ্যাকর্ডিং টু দিস গ্রাফ মানে কারেন্টটা বাড়ছে আবার কারেন্টটা কমছে খুব ভালো কথা আচ্ছা এবার যেটা করতে হবে এখানে কোশ্চেনটাকে আমি একটুখানি পাল্টে দিচ্ছি মানে কোশ্চেনটা একই রাখছি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং দরকার নেই হুম হুম দা এটাকে ভুলে যাও

এখানে কি দেখছি যেটা চেঞ্জ হয়েছে ট্যান থিটা হিসাবে বলতে পারি আমরা এটা পজিটিভ গেছে একই টাইম জুড়ে পরেরটা কি হয়েছে একই টাইম জুড়ে নেগেটিভ গেছে তাই এখানে এটা পজিটিভ ডিআইডিটি মানে কি টেন থিটা তো আমরা খুব ইজিলি এখান থেকে কি বলতে পারি এখান থেকে থিটা বললাম তাহলে ট্যান থিটা ইকাল টু টি হলো টেন থিটা মানে ডিটি তো আমরা এখানে কি দেখছি সিম্পলি টেন থিটা কি ভ্যালু তাই না টেন থিটাটা কি কনস্ট্যান্ট ভ্যালু আর এই টেন থিটা কি চেঞ্জ হচ্ছে প্রত্যেক রাস্তায় না তাহলে কি এটা কনস্ট্যান্ট ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু তাহলে আমরা থিটায় কিন্তু সামথিং কিছু ধরে নিই নাকি ধরবো ধরবো না চলো ধরলাম না তাহলে কত এটা মাইনাস এল টেন আমি যদি ভি গ্রাফ টানি টি গ্রাফ টানছি তো ফার্স্টে কি দেখছি এটা নেগেটিভ এল একটা কনস্ট্যান্ট ভ্যালু এটার জন্য ট্যান থ্রিটা একটা কনস্ট্যান্ট ভ্যালু সো ফার্স্ট পার্টটা হবে আমার এরকম নেগেটিভ নিচের দিকে নেক্সট পার্টটা হবে আমার বুঝতেই পারছো পজিটিভ হয়ে যাবে নেক্সট পার্টটা কেন পজিটিভ হয়ে যাবে থ্রিটা কি হচ্ছে মাইনাস ট্যান থিটা হয়ে যাবে এই পার্টটার জন্যে কি হয়ে যাবে যে ই ইকোয়ালস টু মাইনাস এল মাইনাস টেন থিটা সো এল টেন থিটা ন্যাচারালি এটা এই হবে গিয়ে গ্রাফ বুঝতে পেরেছ চলো 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 ঝটপট নোট করো ঝটপট নোট করো করো টিডিং 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 নেক্সট প্রবলেম এই এটাই ছিল না এটা ছিল আচ্ছা এইটা ছিল ওকে নেক্সট প্রবলেম বলছে একটা স্কোয়ার লুপ আছে দেখতে পাচ্ছ তোমরা চোখের সামনে এটা কি এটা একটা স্কোয়ার লুপ এবার সাইড বলে দিয়েছে ফাইভ সেন্টিমিটার এন্টার করছে একটা ম্যাগনেটিক ফিল্ডে ভেলোসিটি বলে দিয়েছে ভেলোসিটি বলে দিয়েছে খুব কম ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড খুব কম ভেলোসিটি ভাই

দেন লিখবো এখানে ইন্ডিউস এর গ্রাফটা দেখো দেখাও দেন ইন্ডিউস এর গ্রাফ দেখাও ঠিক আছে দেন ইন্ডিউস এর গ্রাফ দেখাও ঠিক আছে নো প্রবলেম আমাদের অপশানগুলো নেই নিজেদের করে করে দেখাতে হবে দেখো এইখান থেকে যখন ঢুকছে ইনিশিয়ালি কি হচ্ছে ফ্লাস্ক বাড়ছে তো যখন ঢুকছে নাম্বার ওয়ান পয়েন্ট কি হবে যখন ঢুকছে কি হচ্ছে বাড়ছে ধীরে ধীরে বাড়ছে ফ্লাস্ক তখন ও কি চাইবে ফ্লাস্ক কমাতে চাইবে তাই কি হবে বাড়ছে কমাতে চাইবে কমাতে চাইবে তাই কি হবে ডট তৈরি করবে কমাতে চাইবে ডট তৈরি করবে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট যাবে শুরুতে শুরুতে কোন দিকে যাচ্ছে কারেন্ট অ্যান্টি ক্লক ওয়াইজ নেক্সট কি হলো মাঝে যখন থাকবে দু নম্বর পয়েন্ট মাঝে যখন থাকবে মাঝে যখন থাকবে তখন কি চেঞ্জ ডেল্স কথা হচ্ছে জিরো তার মানে তখন ইনডিউস জিরো কারেন্ট জিরো আমাকে তো গ্রাফ করতে বলেছে তাই না দেখো বোঝার চেষ্টা করো গ্রাফ করতে বলেছে কিন্তু আমাকে ফেরি তো কি দেখছি আমরা যখন ও ব্যাটার ভেতরে ঢুকে যাবে তখন ইএমএফ জিরো মানে মাঝখানে জিরো আবার যখন বেরোবে তিন নম্বর কেস তিন নম্বর কেস যখন বেরোবে তখন কি হবে ফ্লাস্ক কি হচ্ছে এতক্ষণ ভেতরে ছিল মানে ওর মধ্যে ম্যাক্সিমাম ফ্লাস্ক ফিল্ড লাইনচে যাচ্ছিলো যেই বেরোতে থাকলো কি হলো ফ্লাস্ক ওর মধ্যে থেকে কমবে এ হে হে ওর পছন্দ নয় আর ফ্লাস্ক কমানো তখন ও কি চাইবে ফ্লাস্ক বাড়াতে ফ্লাস্ক বাড়াতে চাইলে তাহলে কি করবে ক্রস বানাবে মানে উল্টো দিকে কারেন্ট তৈরি হবে তার মানে কি হবে ক্লক ওয়াইজ কারেন্ট যাবে দেখো এইটুকুন বুঝতে পারলে আমি একবার সামনে থেকে সরে যাচ্ছি ঝটপট পুরোটা দেখে নাও এইটুকুন তোমরা আরামসে বুঝতে পেরেছ হোপসো চিন্তার কোনো কারণ নেই চিন্তা তাই বৃথা এবার এর গ্রাফটা কেমন হবে তাহলে দেখো কেসটা কি হচ্ছে এই যখন যাচ্ছে 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 ফ্লাক্সটা কি হচ্ছে ক্রমশ এইটার মধ্যে দিয়ে ক্রমশ কি হচ্ছে বাড়ছে 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 ক্রমশ ফ্লাক্সটা আস্তে 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 বাড়ছে একটা কনস্ট্যান্ট রেটে তো মাঝখানে গিয়ে কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে ওকে স্যার আবার যখন বেরিয়ে আসছে তখনও যখন বেরোচ্ছে আস্তে 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 কমছে তোমরা এখানে এক্ষেত্রে বিএল ভি হিসেবে ভাবতে পারো যে এই যে এই লাইনটা কাটতে 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 ঢুকছে ইনিশিয়ালি কিন্তু এই টোটাল যখন এরিয়াটা ঢুকে গেল তারপরে তো আর একই ব্যাপার দাঁড়াচ্ছে তো ন্যাচারালি ইনিশিয়ালি কি হচ্ছে গ্রাফটা আমাদের বিএলভি হ্যাঁ ঠিক আছে অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট যাচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট যাচ্ছে তাই প্রথমটাকে আমি যদি ধরিয়ে রাখো মাঝখানে কি হবে কিছু নেই ফাঁকা বেশ কিছুক্ষণ আবার তারপরে কি হবে আবার তারপরে থাকবে কারেন্ট যখন বেরিয়ে যাচ্ছে এই বোঝা গেল চলো ঝটপট নোট করে নাও একটু ঝটফপট নোটও করো আবার যদি এখানে দেখবে আমরা যদি লেজের লটাকে একটু মাথায় রেখে কাজ করি তাহলে যেহেতু টু মাইনাস ডিফাই ডিটি আছে সেইটার জন্য আমরা কি করতে পারি এই গ্রাফটা এই গ্রাফটা গ্রাফের নেচারটা তো বোঝালাম যা হচ্ছে কিন্তু আমরা যদি লেন্সেস লটাকে আমরা কানেক্ট করি তাহলে আমরা বলতে পারি কারণ ইক টু মাইনাস ডিফাইডি সেই নেগেটিভ সাইনটা অনুযায়ী যেটা আমরা কি দেখলাম হচ্ছে শুরু হচ্ছে ফার্স্ট অ্যান্টি ক্লক কি বলি আমরা পজিটিভ থেকে কারেন্ট যাচ্ছে বলি তো সেই অনুযায়ী যদি আমি লেঞ্জেস লকে কানেক্ট করে আমি এটা ভাবি তাহলে এই ইকোস্ট কি মাইনাস ডিফাইডিটি হয়ে যায় সেই জন্য মাইনাসটা বসলে কি হচ্ছে আমার ডিরেকশনটা অন্য আর মাঝখানটায় কোনো কারেন্ট নেই ঠিক আছে তারপর দেখি কি আছে ও ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমরা এখন টেলিস্কোপ দিয়ে দেখছি পৃথিবীতে বসে আছি না পৃথিবীকে বাইরে থেকে দেখছি কিছু বুঝতে পারছি না ঠিক আছে চলো খুব মজা করে দিন কাটাও আর মজার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও মজা করে কাটিও ঠিক আছে টাটা বাই বাই